আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইদাস মম কিচেন। আমি কবিতা আমিন আপনাদেরকে দেখাবো বেকারি স্টাইলে মাত্র দুইটি ডিম দিয়ে সব থেকে সহজভাবে কিভাবে চুলায় পারফেক্টভাবে ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করা যায়। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র দুইটি ডিম দিয়ে এক পাউন্ডের ভ্যানিলা কেক আপনাদেরকে শেখাবো আজকে। আজকের এই পাউন্ড কেকটি বেক করবো আমি চুলায়। চাইলে আপনারা ওভেনও বেক করতে পারেন। মিনিটটা এবং টিপস সহকারে কিছু কথা আপনাদের জানিয়ে দেব। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যারা নতুন তারা তো অবশ্যই উপকৃত হবেন। এবং যারা জানেন না চুলায় কীভাবে বেক করে পারফেক্ট কালার সহ পারফেক্টভাবে পাউন্ড কেক তৈরি করা যায় মাত্র দুটি ডিম দিয়ে, তারাও খুব উপকৃত হবেন। তো চলুন দর্শক, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে, যেভাবে তৈরি করলে আপনারা তৈরি করতে পারবেন ঘরেই পাউন্ড কেক। প্রথমে আমি কেক মোল্ড রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে এক পাউন্ডের কেক মোল্ড নিয়ে নিয়েছি, আর এই কেক মোল্ডকে আমি অয়েল ব্রাশ করে তারপরে ময়দা দিয়ে ডাস্ট করে নিয়েছি। ঘরে পার্চমেন্ট পেপার না থাকলে কিন্তু এই কাজটি খুব সহজেই করা যায়। কেক তৈরি করতে যা যা উপকরণ লাগবে তা এখানে নিয়ে নিয়েছি। এখানে 2/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। 1/3 কাপ করে দুইবার দিলেই কিন্তু 2/3 কাপ। আপনাদের মেজারমেন্ট কাপটাও দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে তেলের পরিমাণটা সম্পূর্ণ 1/3 কাপ নিয়েছি। এখানে 1/3 কাপ তেলের ভেতরে অল্প পরিমাণে তেল আর অল্প পরিমাণে গলানো ঘি দিয়ে একসাথে মিক্স করে আমার 1/3 কাপ হয়েছে। চাইলে আপনারা শুধু 1/3 কাপ মাখন কিংবা 1/3 কাপ নর্মাল রান্নার তেলও ইউজ করতে পারেন, কিংবা মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। নিয়ে নিচ্ছি 2টি রুম টেম্পারেচারের ডিম, অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর 1/3 কাপ তরল দুধ। তো তেল আর দুধের পরিমাণটা কিন্তু একরকমই হবে। আর এখানে সম্পূর্ণ 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের ময়দার মেজারমেন্ট কাপটাও দেখিয়ে দিচ্ছি। এখানে 240 ml-এর যে মেজারমেন্ট কাপগুলো আছে সেই কাপের 1 কাপে এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর সাথে লাগবে বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স 1 টিস্পুনের মতন, আর স্বাদ অনুযায়ী আমি লবণ নিয়ে নিয়েছি। মিষ্টিতে লবণ দিলে কিন্তু এই স্বাদটা আরও ভালো আসে। এখানে আমি ভ্যানিলা এসেন্স ইউজ করেছি যেহেতু ভ্যানিলা পাউন্ড কেক। চাইলে আপনারা যে কোনো প্রকার এসেন্স ইউজ করতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু মেজারমেন্টের হিসাব সবগুলো বুঝিয়ে দিলাম, আর এখন কেকটা তৈরি করে নেব। প্রথমেই 2টো ডিম নিয়ে নিচ্ছি। আচ্ছা ভিউয়ার্স, ঘরে যদি মেজারমেন্ট কাপ না থাকে তখন কি করবেন? ঘরে যে নর্মাল যে চায়ের কাপ আছে ওই কাপটা হিসাব করে কিন্তু মেজারমেন্টের হিসাবটা মিলিয়ে নিলেও চলবে। আচ্ছা, দেখতে দেখতে কিন্তু 2টো ডিম দেওয়া শেষ, আর এ পর্যায়ে 2/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দার জন্য কিন্তু 2/3 কাপ চিনি যথেষ্ট, চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে ডিম এবং চিনিকে খুব ভালো করে বিট করে নিতে হবে। এখন আপনারা এই হ্যান্ড বিটার দিয়ে 7-8 মিনিট বিট করেও নিতে পারেন, কিংবা ব্লেন্ডারে ঘুরিয়েও কিন্তু এই বিটটা করে নিতে পারেন। তো হ্যান্ড বিটার দিয়ে করতে কিন্তু সময়টা খুব বেশি লাগে। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে আপনাদেরকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই প্রসেসটি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ইলেকট্রিক বিটারের স্পিডটা রাখবো একেবারে লোতে, আর এভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসে, ক্রিমি টেক্সচারে চলে আসে এবং কালারটা একটু সাদাটে হয়ে আসে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কখন আপনারা মিক্স করা বন্ধ করবেন। দেখুন ভিউয়ার্স, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর একটু কালারটা চেঞ্জ হবে। দেখুন এ পর্যায়ে কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে এবং একটু রিবনের মতন পড়ছে দেখতে। দেখতেই পাচ্ছেন বিট করা কিন্তু হয়ে গেছে, ওভার বিট আর করব না, এভাবেই রাখতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে করতে কিন্তু 10-12 মিনিটের মতন সময় লাগবে, ইলেকট্রিক বিটার কিন্তু 3-4 মিনিটের মধ্যেই এই প্রসেসটাই এসে পড়বে। এই পর্যায়ে কিন্তু ডিমের ফর্ম রেডি, আর সব উপকরণ এখন একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি প্রথমেই লবণ, লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও ভালো আসে। আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যে কোনো প্রকার এসেন্স ইউজ করতে পারেন, আর এটা 5 ml ছিল। ঘরে যে চায়ের চামচ থাকে তাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গলানো ঘি এবং তেলের মিশ্রণ। এবার আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি, আর এরপরে দিয়ে দিব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো।
শুকনো উপকরণগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, এতে করে ময়দাতে বাতাস শামিল হয় এবং কেকটা ফ্লাফি এবং পারফেক্ট হতে অনেক সহায়তা করে। দিয়ে দিলাম এ পর্যায়ে 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন 5 ml। এখন এই শুকনো উপকরণগুলো একবারে আমি চেলে দিয়ে দেব না, 3 বারে চেলে তারপরেই দেব আর আলতো হাতে মিক্স করে নেব। এ পর্যায়ে অবশ্যই আলতো হাতে মিক্স করে নিতে হবে, অল্প অল্প করে দেব এবং আলতো হাতে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেব। চাইলে আপনারা স্পেচুলাও ইউজ করতে পারেন। যদিও আমি এই কেকের মেজারমেন্টগুলো বলে দিয়েছি, তারপরও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। দেখতেই পারছেন ভিউয়ার্স, খুব সুন্দর করে কিন্তু শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেল। আর এ পর্যায়ে যে 1/3 কাপ লিকুইড দুধ আছে, ওই দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু জাল দেওয়া না, নর্মাল যে দুধ ওই দুধে দিয়ে দিচ্ছি। আর এখন আলতো হাতে মিক্স করে নেব আবারও। দেখুন অলমোস্ট কিন্তু মিক্স হয়ে এসেছে, আর আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতেই পারছেন, একটু রেভন টাইপের হয়েছে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাপগুলো যদি ঠিক থাকে তাহলে আপনাদের ব্যাটারটাও ঠিক একই রকমের হবে। নতুনদের জন্য চেষ্টা করেছি সবগুলো মেজারমেন্ট বলে দেওয়ার। অতিরিক্ত ঘুরিয়ে ব্যাটারে যেই ডিমের ফর্ম এটা নষ্ট করার প্রয়োজন নেই। আর এ পর্যায়ে মোল্ডে ঢেলে নেব ব্যাটার। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে নেওয়ার, এতে করে ভেতরকার যে বাবল আছে তা কিন্তু পরে নষ্ট হয়ে যায় এবং কেকের ভেতরে কোনো ছিদ্রও হয় না। চেটে পুটে ঢেলে নিলাম, আর এ পর্যায়ে মোল্ডকে অবশ্যই কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে ভেতরে কোনো বাবল যদি থেকেও থাকে তাহলে তা নষ্ট হয়ে যাবে। আর এ পর্যায়ে চলে যাচ্ছি বেকিং প্রসেসে, এ পর্যায়ে কোনো দেরি নয়। এখানে 10 মিনিট প্রিহিট করা নর্মাল যে সিলভারের হাঁড়ি আছে তাই এভাবে ঢেকে রেখেছি, এই তো। আর এখন এখানে 2টি কাগজ দিয়ে দিচ্ছি। কাগজ দেওয়ার কারণ, এতে করে খুব ভালো একটি কেকের উপরে কালার আসে ওভেনের মতন। অনেকের অভিযোগ থাকে কাগজের পোড়া স্মেল আসে, এখানে সমাধান হলো একেবারে লো থেকে মিডিয়ামে করে তারপরেই কাগজ দিবেন, এতে করে কাগজ পুড়ে যাবে না এবং গন্ধও হবে না। একেবারে লো টু মিডিয়ামে করে রাখলে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়। সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কোনো প্রকার বাতাস বের না হয়, এই জন্য উপর থেকে তোয়ালে দিয়ে দেব। আর এখন লো টু মিডিয়াম হিটে প্রায় চুলায় 40 থেকে 45 মিনিটের মতন বেক করে নেব। যদি আপনি ওভেনে করেন, 5 মিনিট প্রিহিট করে নিয়ে 160 ডিগ্রি সেলসিয়াসে 35 থেকে 40 মিনিটের মতন বেক করলে পারফেক্টভাবে আপনি কেক পেয়ে যাবেন। নতুনদের জন্য একটি গুণী টিপস হলো, কেক যত অল্প আঁচে সময় নিয়ে বেক হবে ওই কেক ততই পারফেক্ট হবে। তাই লো থেকে মিডিয়ামে করে একটু সময় বেশি নিয়ে বেক করুন, আপনার কেক অবশ্যই পারফেক্ট হবে। আমি সম্পূর্ণ চুলায় যেহেতু বেক করেছি, 40 মিনিট পরে এসে চেক করে নিচ্ছি আর আপনাদের 40 মিনিট পরেই দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কী সুন্দর ওভেনের মতন চুলায় কালার চলে এসেছে। সিলভারের হাঁড়িতেই তৈরি করেছি, নিচে শুধু কাগজ দিয়েছি, আর ট্রিক্স হিসেবে বলেই তো দিয়েছি অল্প আঁচে সময় নিয়ে বেক করুন। ওভেনে করলে কিন্তু 35 মিনিটে খুব সুন্দরভাবে এই কেকটা বেক হয়ে যাবে। মাঝখান থেকে সবসময় চেক করবেন, কারণ মাঝখানি সবথেকে বেশি কাঁচা থাকে। সেন্টার থেকে বুঝতেই পারছেন আপনারা কি পরিমাণ সুন্দরভাবে বেক হয়েছে। আর এখন এই কেকটা উঠিয়ে নেব। ওভেনের ক্ষেত্রে 35 মিনিটে যে কেক বেক হয়, চুলার ক্ষেত্রে কিন্তু মিনিট কয়েক বেশি হবে। ওভেনের তাপ আর চুলার তাপ আপনারা সবাই জানেন একরকম না। এই তো এ পর্যায়ে কিন্তু কেকটা সম্পূর্ণই গরম, আর এই গরম অবস্থায় কেকটাকে কিচেন টাওয়াল দিয়ে একেবারে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঢেকে রাখবো, এতে করে কেকের ভেতরে ময়েস্টনেসটা অনেক বেড়ে যায়। এভাবে করলে কিন্তু র্যাপিং পেপারের প্রয়োজন পড়ে না, আপনাদের খুব সহজভাবে দেখানোর ট্রাই করেছি, আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করে রাখলে কিন্তু কেকটা উপর থেকে শক্ত হয়ে আসে না, অনেক সময় উপর থেকে ড্রাই লাগে খেতে কেক। এভাবে করে দেখুন একেবারে র্যাপিং পেপারের মতনই ময়েস থাকবে। এই পর্যায়ে যেহেতু কেকটা ডিমোল্ড করে নেব, ছুরির সাহায্যে চারো সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে ডিমোল্ড করতে সুবিধা হবে। এই তো খুব সহজে কিন্তু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়ে নিচেকার অবস্থাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলায় বেক করেছি, তারপর হয়েছে ওভেনের মতন, বাসায় ট্রাই করুন, এরকমই হবে ইনশাল্লাহ।
আপনাদেরকে কেকের ভেতরকার অবস্থাটাও দেখিয়ে দেব। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে এবং কেকটা একেবারে ময়েস্ট এবং সফট আছে। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মাত্র 2টি ডিম দিয়ে কিভাবে তৈরি করে নিলাম বেকারির সাথে পাউন্ড কেক, তাও আবার চুলায় কালার সহ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। খুদা হাফেজ।